সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী ও আমার গৌর ভক্তিমতী মায়েরা, অন্ধকার এই মহতী হরিবাসরে সর্বপ্রথম কীর্তন গানে প্রারম্ভে অধমা প্রীতি গণা দাসের ধুলুণ্ডিত প্রণাম গ্রহণ করবে। তৎপরে গুরুদেবের চরণ আশ্রয় করে ও আমার স্বামীর চরণে প্রণাম জানিয়ে শুরু করব আজকের লীলা রসামৃত। যারা আজ বৃন্দাবন ধামে বসে আছেন, সর্বপ্রথম বাবা আপনাদের কৃপা ভিক্ষা চাইছি, আশীর্বাদ ভিক্ষা চাইছি। কেননা ভক্ত কৃপা বিনা আশীর্বাদ বিনা আজ আমার মতো অধমের মুখী কৃষ্ণ নাম সম্পূর্ণ হবে না মাগো। কেন জানেন? জেলাম পঞ্চমুখী দেবাদিদেব মহেশ্বর, চতুর্মুখী পিতা ব্রহ্মা করেও বাবা তৃপ্তি পায় না গো। আর আমি তো কলিহত ক্ষুদ্র জীব, অধম পামর, এই একটি মুখে সেই নাম কেমন করে ব্যক্ত করি বলুন বাবা। তবু আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেলেই ও আমার মায়েদের পদরেণু পেলে হয়তো আমার মতো অধমের মুখে কিঞ্চিত মাত্র গৌর কথা ও কৃষ্ণ কথা আসতে পারে। তাই সর্বপ্রথম আপনাদের কৃপা ভিক্ষা চাইছি, আশীর্বাদ ভিক্ষা চাইছি। আপনাদের কিঞ্চিত কিঞ্চিত পদরেণু আমার মাথায় অর্পণ করুন, আর সেই পদরেণুর বলে বলিয়ান হয়ে বাবা আজ আমরা সবাই মিলে হরি কথা কৃষ্ণ কথা গৌর কথা আস্বাদন করব। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল। দেখা যাক আজ নদিয়া ধামে আমার গৌর হরি কেমন ভাবে ব্রজ ভাবে বিবর হয়ে আজ এই রস আস্বাদন করছে। আজ ভোজ ভোজ ভাবে গোরা ভোজ ভাবে গোরা গেল না পিয়াস আপন কর্মদোষে, জলে বাস করছি অথচ পিপাসা মিটছে না, এ আবার কেমন কথা মা? জলে বাস করলে বাবা কারোর জলের অভাব হয় না কি গো? তাহলে পদকর্তা কেন বলেছেন করিনি রে বাস গেল না পিয়াস আপন কর্মদোষে? দেখুন বাবা, আমাদের এখান থেকে গৌরদেশ অর্থাৎ নবদ্বীপ বেশি দূরের পথ নয়। আগের মতো মা আপনাকে পায়ে হাঁটতে হবে না। হয়তো এমন অনেকে আছেন যাদের বাবা বাসেও চাপতে হয় না, এখন ট্রেনের ব্যবস্থা হয়েছে খুব সুব্যবস্থায় বারাসাত স্টেশন, এক বেলার মধ্যেই নবদ্বীপ যাতায়াত করা যায় বাবা। কিন্তু দেখুন এত কাছে নবদ্বীপ থেকেও আমরা আমাদের গৌরকে চিনতে পারলাম না। যদি বলেন কেন মা? অনেকে দেখবেন বাবা দীঘায় পাঁচ ছবার সাতবার আটবার ঘোরা হয়ে গেছে, একবার দুবার নয় প্রতি বছর বছর প্রতি গ্রাম থেকে অন্তত দশটা বাস যাচ্ছে। তাদের একবার জিজ্ঞাসা করে দেখবেন তো তারা একবার দুবার যায়নি, প্রতি বছর বছর দীঘায় বেড়াতে যায়। একবার জিজ্ঞাসা করবেন তো বাবা তারা একবারও নবদ্বীপ গেছেন কিনা? আমার তো মনে হয় না গো, যাদের এমন দীঘায় যাবার নেশা আছে তাদের একবারও নবদ্বীপ ঘোরা হয় নাই। হরি হরি বল। কেন গো? প্রত্যেকটি কাজ করতে গেলে সর্বপ্রথম একটা মন তৈরি করতে হয়। এই যে আজকের আপনাদের এখানে এত সুন্দর বৃন্দাবনের আয়োজন হয়েছে, একজন ব্যক্তি এতগুলো দল নিয়ে এত সুন্দর একটা বৃন্দাবনের আয়োজন করতে পারে সত্যি খুব আশ্চর্যকর। এর জন্য আগে অর্থ নয়, এর জন্য আগে একটা মন তৈরি করতে হয়েছে আমি এটা করব, তারপর অর্থ যোগ হয়ে এখানে সুন্দর বৃন্দাবনের আয়োজন হয়েছে। শুধু তাই নয় বাবা, আপনাদের মতো এত এত ভক্তের সমাগম হয়েছে। হরি হরি বল। ঠিক সেই রকম যারা প্রতি বছর বছর দীঘায় বেড়াতে যান তাদের একবারও নবদ্বীপ ঘোরা হয় নাই কেন? এখনো পর্যন্ত সেই মনটা তাদের তৈরি হয় নাই। কেন যাব এই বয়সে? এখন কাঁচা বয়স, কচি বয়স, এখন যদি ঘুরতে হয় দু চারবার ঘুরে আসি দীঘায়। কারণ বাবা পরে বয়স হলে ও জায়গাটা যে আর ঘোরা হবে না। তাই পদকর্তা কলম দিলে এনে করিনি রে বাস গেল না পিয়াস আপন কর্মদোষী। যেখানে হাত বাড়ালে বাবা আমরা জলের সন্ধান পাই গো, সেখানে আমরা জলের জন্য হাহাকার করছি মা। পদকর্তা আরো কলম দিলেন, কি বললেন? সৌরভের আসে পলাশ শুকিলি নাশাতে পৌঁছিল, সৌরভের আসে পলাশ শুকিলি
নাচাতে বলছিল যে সৌরভের আসে পলাশ শুকিলি নাচাতে বসিল সৌরভের আসে পলাশ শুকিলি নাচাতে বসিল কেমনে পাইবি সৌরভের আসি পলাশ সুখিনি নাসাতে বসিল মন দিয়ে শুনবেন মা, পলাশ ফুল একটা খুব সুন্দর ফুল, আমাদের এদিকে সাধারণত দেখা যায় না, বাঁকুড়া বীরভূমে এই ফুলের গাছটা বেশি হয়। তা পলাশ ফুল বাবা একটা সুন্দর ফুল, রংটাও সুন্দর দেখতেও সুন্দর। ভাবলাম ফুলটা যখন এত সুন্দর দেখতে বাবা নিশ্চয়ই এর সুগন্ধও বেশ হবে, তাই একটা পলাশ ফুল তুলে আনলাম মা সুগন্ধ নেবার জন্য নাকের কাছে নিয়ে এসেছি। কিন্তু ওই ফুলটার মধ্যে অতগুলো পোকা আছে আগে তো ভাবি না, আগে মানে করছি পরে ব্যাখ্যা করব। ওই ফুলটার মধ্যে যে অতগুলো পোকা আছে বাবা আগে ভাবি নাই, যেই নাকের কাছে নিয়ে এলাম পোকাগুলি নাকের মধ্যে প্রবেশ করে তার জ্বালাই জীবন যায় যায় অবস্থা, ব্যাখ্যা পরে করছি। আর কি বললেন, ইকুদণ্ড ভাবি কাষ্ঠ চুষিলি কেমনে পাইবি মিট। ইকুদণ্ড মানে কি জানেন মা? ইকুদণ্ড মানে আখ, যে আখের রস আমরা খাই না সেটা হলো ইকুদণ্ড। ইকুদণ্ড ভাবি কাষ্ঠ চুষিলি কেমনে পাইবি মিট। আপনারা যদি কেউ আখ ভেবে বাঁশ চিবিয়ে থাকে নাকের স্বাদ পাবেন বাবা, যে আখ ভেবে বাঁশ চিবিয়ে থাকবেন সে আখই চেনেন না, বোকামি করবেন ভুল করবেন। পথকর্তা কেন কথাটি বলেছেন ব্যাখ্যা করছি। অনেকে আমরা বলি না গো, এই ঘরেই আমার নবদ্বীপ, ঘরেই আমার বৃন্দাবন, তা কি হয় গো মা? তাহলে কি এত যাত্রী আমরা পয়সা খরচ করে বৃন্দাবনে গিয়ে গোবিন্দের চরণ দর্শন করতে যেতাম বাবা, নাকি নবদ্বীপে গিয়ে মহাপ্রভুর চরণ দর্শন করতে যেতাম যদি সেই সাত আমরা ঘরে বসে পেতাম? যারা প্রতি বছর বছর দীঘায় বেড়াতে গিয়ে নবদ্বীপ বৃন্দাবনের স্বাদ বুঝতে চাইছেন, আমার কথায় কিছু মনে করবেন না, তাদের কাছে বাঁশ চিবিয়ে আখের স্বাদ পাবার মতো অবস্থা ছাড়া কি বা হতে পারে। আর প্রথমটির ব্যাখ্যা কি? সৌরভীর আসে পলাশ শুকিলি নাসাতে পশিল কি। পলাশ ফুলের সঙ্গে পদকর্তা কিসের তুলনা করেছে? পলাশ ফুলের সঙ্গে পদকর্তা সংসারের তুলনা করেছে। আহা, আরে এরা সবাই সংসার করছে, তাহলে যত সুখ বুঝি বাবা ওই সংসারেই আছে। ওমা, একজন সন্তান সন্ততি নাতি নাতনি নিয়ে যে হাটের পুরি সংসার করে তুলেছেন বাইরে থেকে খুব সুন্দর দেখতে বা, ঠিক পলাশ ফুলের ন্যায় সুন্দর। মনে মনে করলাম আহা গো, আমার থেকে ওরা কত না সুখী, সবাইকে নিয়ে কি সুখের সংসার করে। লোভ হলো, লোভের বসে সুখের আশায় প্রবেশ করলাম সংসারে, কিন্তু সংসারের মধ্যে বাবা অতগুলো যে পোকা আছে আগে তো ভাবি নাই, যেই প্রবেশ করেছি ওই পোকার কামড়ে এখন জীবন যায় যায় অবস্থা। আপনারা যারা আমার বয়োজ্যেষ্ঠ বাবা বা মায়েরা রয়েছেন নিশ্চয়ই জানেন সংসারের পোকাগুলি কি, আর তার কামড়গুলো বাবা কতটা বা যন্ত্রণাদায়ক। তবুও বলি সংসারের পোকা হলো সংসারের জ্বালা। কেমন জ্বালা মা?
এক হলো সংসারের জ্বালা, অধিক সংসারের অধিক জ্বালা, এক সংসারের এক জ্বালা, আর যার নেই তারও তো জ্বালা মা, থাকার জ্বালা একরকম আর না থাকার জ্বালা আর একরকম, থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা। আর একটা জ্বালা কি টাকা পয়সার জ্বালা বাবা, বড় লোকের টাকা পয়সা কোথায় কোন ব্যাংকে কতটা কেমন করে রাখবো সেই চিন্তা, গরিবের কখনো দুটো পয়সা আসবে দিনান্তে এই পেটটা কেমন করে চলবে সেই চিন্তা। কিন্তু সংসারে যে আর এক ধরনের জ্বালা আছে মা, সেটি কিসের জ্বালা? সেটি হলো সমাজের জ্বালা। হরি হরি বল। আপনি যখন সমাজভুক্ত হবেন বাবা, যখন সংসারভুক্ত হবেন, সমাজের একটা জ্বালা আপনাকে ভোগ করতে হবে। এখন আপনার বল আছে, মনের বল, শরীরের বল, টাকা পয়সার বল, সংসারের বল, সন্তানের বল, কিন্তু একদিন আসবে এসব কোনো বল থাকবে না, সব বল শেষ হয়ে যাবে। একটাই বল সম্বল হবে মা, সেটি কি? হরি বল, হরি বল, হরি কিন্তু সেটা যে এখন থেকে অভ্যাসের প্রয়োজন। কেউ যদি মনে মনে ভেবে থাকে আগে বৃদ্ধ হই বয়স হোক তারপর হরি নাম করব, হরি নাম শুনব, হরিবাসরে বসব, ভুল করবেন। কলির জীবকে কখন চলে যাব বাবা কেউ বলতে পারি না। আজকের যে প্রীতিগণাকে আপনারা দেখছেন, কাল সকাল পর্যন্ত আমি বেঁচে থাকবো আপনারা কেউ নিশ্চিত করে বলতে পারবেন মা? আমি যে কাল সকাল পর্যন্ত বেঁচে থাকবো আপনারা কেউ বলতে পারবেন? তাহলে যার বয়সের কোনো সময় সীমা নাই, যার কোনো জীবনের গ্যারান্টি নাই, তার আবার অহংকার কিসের? কখনো হয়তো দমকা হাওয়ায় এই জীবন দ্বীপটা নিভেও যেতে পারে, কিন্তু তবু আমরা সংসারে থেকে বুঝি না এই সংসারে কে আমার আমি কার। যখন সংসারের জন্য সারা জীবন করি, এত কষ্ট করি, এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, যাদের জন্য এই জীবন শেষ করলে তাদের হৃদয়ে পদ্মে একবারও দাগ লাগবে কিনা চিন্তা করেছি? চিন্তা করেছেন কেউ কেউ তারা আমার কিনা আমি তার কিনা? এই প্রশ্নের উত্তর খুঁজেছিলেন একজন, তিনি হলেন তৎকালীন সারা বাংলার নবাব ছিলেন নবাব হোসেন শাহ। আর তারই প্রাসাদে একজন ছিলেন অর্থমন্ত্রী আর অপরজন ছিলেন প্রধানমন্ত্রী। এই রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী দুই ভাই, একদিন সনাতন গোস্বামী মনে প্রশ্ন জাগলো, এই সংসারে সবই তো আমার, আমার ঘর, আমার সংসার, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমারই সব, কিন্তু আমি কার? এই প্রশ্নের উত্তর জানতে জানতে একদিন সমস্ত মায়া ত্যাগ করে ফেললেন, ভাবলেন এ সব সব আমার কিছুই নয়, কোনটা আমার এই প্রশ্নের উত্তর আমি কার কাছে নেব? কে আমার আমি কার এই প্রশ্নের উত্তর জানার জন্য একদিন সব মায়া ত্যাগ করে অগাধ সম্পত্তি সব তুচ্ছ করে দিয়ে বেরিয়ে পড়লেন রাস্তায়। কিন্তু প্রশ্নের উত্তর কার কাছে জানবেন বাবা? মহাপ্রভুর খোঁজে ছুটতে ছুটতে চললেন, মহাপ্রভু ছিলেন কাশীধামে। একদিন এসে মহাপ্রভুর চরণে আছড়ে পড়ে বলে উঠলেন, প্রভু, প্রভু গো, সনাতন, আমার চরণে তুমি আছড়ে পড়েছো, কি হয়েছে? এ কি দেখছি তোমার দুটি চোখে জল জল জলধারা বইছে? প্রভু,
প্রশ্নের উত্তর জানার জন্য আমি তোমার কাছে এসেছি। বেশ তো, আচ্ছা সনাতন, আমার তো মনে হয় তুমি সবকিছু ত্যাগ করে আমার কাছে এসেছো। হ্যাঁ প্রভু। আচ্ছা সবকিছু ত্যাগ করতে পেরেছো, আর হাতে করে যেটা এনেছো ওটার মায়া ত্যাগ করতে পারো নাই? ছিল সেদিন ঠান্ডার সময়, তা সবকিছু ফেলে আসা যায়। আপনারা যখন হরিবাসরে বসবেন চাদরটা কি ভুলে রেখে আসবেন গো? যদি এটা মাঘ মাস হতো, জল আনতে ভুলে গেলেও, খাবার আনতে ভুলে গেলেও চাদরটা ঠিক সঙ্গে করে নিয়ে আসবেন, কারণ মাঘ মাস, ঠান্ডায় কষ্ট পেতে হবে। তা বলছে তুমি সব মায়া ত্যাগ করেছো, ওই কম্বলের মায়া ছাড়তে পারো নাই, কম্বল হাতে করে নিয়ে এসেছো। এই কথা শুনে তাড়াতাড়ি করে কম্বলটা রাস্তার ধারে একটা ভিখারির হাতে তুলে দিয়ে চলে এসেছে। প্রভু বলো তুমি আমার, এই জগৎ সংসারে আমি কার, কে আমার? সনাতন, এই প্রশ্ন তো শুধু তোমার একার নয়, এই প্রশ্ন সবাই, এই জগৎ সংসারে আমরা কার? সেটা কি জানো? জীব নিত্য কৃষ্ণ নাম, জীব নিত্যই কৃষ্ণ নাম, জীব নিত্যই কৃষ্ণ নাম, জীব নিত্য হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জীব নিত্য কৃষ্ণ দাস। এই পরিচয় বলে কেন প্রভু? আমার তো একটা আলাদা নাম রয়েছে, সনাতন গোস্বামী। বলে হ্যাঁ, এটা পার্থিব জগতের পরিচয়, আমি প্রীতিগণা মণ্ডল, আমার নিবাস ওইখানে, এটা আমাদের পার্থিব জগতের পরিচয়। কিন্তু পরমার্থিব জগতে আমাদের সবাইয়ের একটাই পরিচয়, জীব নিত্য কৃষ্ণ দাস। আর সেই জীবকে উদ্ধার হতে গেলে, কলির জীবকে মুক্তি পেতে গেলে একটা সহজ উপায় বের করে দিয়েছেন ভগবান আমাদের জন্য। সত্যযুগের মতো ধ্যান তপস্যা করতে হবে না, ত্রেতা যুগের মতো যাগযজ্ঞ করতে হবে না, দ্বাপর যুগের মতো পূজা অর্চনা করতে হবে না, শুধুমাত্র একটাই নাম। সে নাম কি? যদি একবার মদন ভরে সবাই একবার বলতে পারে, জয় জয় রাধা রমণ হরি ও, 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 জয় জয় রাধা রমণ জয় জয় রাধা রমণ হরি ও, 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 জয় রাধা রমণ হরি ও, জয় জয় রাধা রমণ হরি ও, জয় রাধা রমণ হরি ও, জয় 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 জয় রাধা রমণ হরি ও, সবাই সবাই, জয় রাধা রমণ হরি ও, জয় 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 জয় রাধা
মন হরিব, জয় জয় রাধা রমন হরিব, জয় জয় রাধা রমন হরিব, হরিবল 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 হরিবল, হরিবল 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 আর সেটা যদি সময় মতো না হয়, কেউ আমরা পারাপার হব না, কেউ আমরা মুক্তিও পাব না, কেউ আমরা উদ্ধার হব না। সবাইকে করতে হবে কৃষ্ণ নাম, সবাইকে করতে হবে হরি নাম। গুরুচরণ আশ্রয় করি, কট্টে কৃষ্ণ মন্ত্র নিয়ে। কেউ যদি গুরুচরণ আশ্রয় করে একবার ভগবানকে প্রাণ ভরে ডাকতে পেরেছে, ভগবান যেখানেই থাকুক ডাকার মতো ডাকলে ভক্তের ডাকে সাড়া দিতে মর্তের মাটিতে তিনি নেমে আসবেনই আসবেন। দুটো জিনিস তিনি সহ্য করতে পারেন না, এক ভক্তের অহংকার আর এক ভক্তের নয়নের বাড়ি। কোন ভক্ত যদি নয়ন বাড়ি দিয়ে তাকে ডাকতে পেরেছে, ভক্তের ডাকে সাড়া না দিয়ে তিনি থাকতে পারেন না। তাই যদি ডাকার মতো তাকে ডাকা যায়, যেখানেই তিনি থাকুক না কেন, ভক্তের ডাকে সাড়া দিতে তিনি মর্তের মাটিতে নেমে আসবেনই আসবেন।